শিক্ষক দিবসের দিনে প্রয়াত হলেন কোচবিহারের রাজনৈতিক শিক্ষাগুরু তথা জেলা কংগ্রেসের সভাপতি শ্যামল চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি কংগ্রেসের সাথেই যুক্ত ছিলেন। কোচবিহার জেলার রাজনৈতিক শিক্ষাগুরু শ্যামল চৌধুরীর মৃত্যুতে শোকাহত ডান বাম নির্বিশেষে সমস্ত রাজনৈতিক মহল। কোচবিহার জেলা কংগ্রেসের মাননীয় সভাপতি শ্যামল চৌধুরীর প্রয়াণ আমাদের জেলার রাজনীতিতে একটা অপরিমেয় ক্ষতি। এটা বলতে পারি যে জাতীয়তাবাদী রাজনীতিতে শ্যামল চৌধুরী একটা উজ্জ্বল নাম এবং আমরা সকলেই তার কাছে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শে গিয়েছি। আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকবার গিয়েছি, এমনকি সাংসদ কার্যকরী সভাপতি জেলা সভাপতি হওয়ার পরেও তার কাছে গিয়েছি এবং যখনই কোনো ব্যক্তিগত সহযোগিতা আমরা চেয়েছি তিনি হাত বাড়িয়ে দিয়েছেন নির্দ্বিধায়। এবং ছোটোবেলা থেকে তাকে দেখবার সুযোগ হয়েছে। জিরানপুরে বহুবার আমাদের গ্রামের এলাকায় তিনি যেতেন, বক্তৃতা করতেন, তার বক্তৃতা আমরা মনোযোগ দিয়ে শুনতাম এবং আমাদের এলাকার বহু পুকুরে তিনি ছিপ দিয়ে মাছ ধরেছেন, সেই স্মৃতিও আজকে বেশ মনে পড়ছে। এবং তিনি যখন অসুস্থ হন, গত 18 তারিখেও আমি তাকে দেখতে যাই, তার সঙ্গে কথা হয়। এই ধরনের একজন মানুষকে হারানো সত্যি একটা অভিভাবক হারানোর মতো, কিছু বলার নেই। তার অনেক অনুগামী যারা রয়েছে তাদের সকলকে, তার শোকার্ত পরিবার পরিজনকে আমার সমবেদনা জানাই, তার আশা চিরসবাই।